चलो कि बेड़ाल आकते हैं देखे नी प्रथम हाथ सदा पेपर उपरे ठीक ए भावे रखल একদম নড়াচড়া করবে না তাহলে কিন্তু বেড়ালটা দেখতে একদম ভালো হবে না তারপর পেন্সিল দিয়ে শেপটা এঁকে নেব শেষ এখন আমরা সাইন প্যান দিয়ে বর্ডারটা এঁকে নেব শেষ এখন আমরা কালার করব শেষ আমাদের কালার করা ড্রেসটাই তো আঁকা হলো হয়ে গেল আমাদের বেড়াল আঁকা আমি এরকম আরো একটা বেড়াল এঁকেছি এই যে সাদা বেড়াল তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই এরকম একটা বেড়াল এঁকে দেখাবে দেখাবে তো তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো